একদিনের ছুটিতে কলকাতা থেকে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তাহলে কলকাতা থেকে 95 কিলোমিটার দূরেই আছে বর্ধমান। সেখানেই আজ আমরা চলেছি। বর্ধমানে কী কী দেখার স্থান রয়েছে, কীভাবে সেগুলো দেখবেন আর কী খাবেন, এই সব কিছু জেনে নিতে আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। সবাই ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর চলুন ঘুরে আসি বর্ধমান। আলেকজান্ডারের কালে পার্থেনিস ছিল আজকের বর্ধমান, আর আইনি আকবরীতে মেলে মোগল কালের শরীফাবাদ নাম ছিল আজকের বর্ধমানের। আধুনিকতার গোড়াপত্তন 1567-তে সুলেমান কররানীর হাতে দুর্গ হয়ে, আর 1700-এ লাহোর থেকে সঙ্গম রায় এলেন ব্যবসা করতে বর্ধমানে। রায় বংশের কৃষ্ণরাম রায় ঔরঙ্গজেবের ফরমান বলে জমিদার হলেন বর্ধমানের। কালে কালে রাজা খেতাবে জমিদারি করে রায় বংশ 1955 পর্যন্ত। বর্তমানে যেখানে বর্ধমান রেল স্টেশন, সেখানে কুতুবুদ্দিনের সাথে শের আফগানের যুদ্ধ হয়, দুজনেই মারা যান, তাদেরকে পাশাপাশি সমাধি দেওয়া হয় মকবেরে। এছাড়াও বর্ধমান রেল স্টেশনে ব্রিটিশকালের ঝুল বারান্দা বা গাড়ি বারান্দা দেখা যায়, যা সত্যি একটি বিরল নিদর্শন। টোটো বা অটো করে রেল স্টেশন থেকে 4 কিলোমিটার উত্তর পশ্চিমে বর্ধমান ঘুষকরা রোডে নবাবহাটায় 108 শিব মন্দির। ১৭৮৮ থেকে 1789-তে রানী বিষ্ণুকুমারী গ্রাম বাংলার মাটির ঘরের আদলে এক সারিতে তৈরি করান এই মন্দির রাজি। প্রতিটি মন্দিরে দেবতা আসেন, পুজো হয় আজও। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল, স্বজনদের হারিয়ে শোকে মূর্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের রানীমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই 108 শিব মন্দির গড়েন তিনি। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরেকটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। মন্দিরগুলির গঠন একই রকমের, ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালা নকশার আদলে নির্মিত সেগুলি। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্টসহ শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময় সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। শিবরাত্রিতে জাঁকালো মেলা বসে, অতিথি নিবাসও আছে মন্দিরে। আমাদের পরবর্তী গন্তব্য 108 শিব মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমান রাজবাড়ি। বর্ধমানের এই রাজবাড়ি থেকে মহতাব চাঁদ, আফতাব চাঁদ, বিজয় চাঁদ ও উদয় চাঁদ এই চার রাজা রাজত্ব পরিচালনা করেছেন। 1952 সালে জওহরলাল নেহরুর সরকার জমিদারি উচ্ছেদ আইন আনেন, তার ফলে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে, বিশাল রাজত্ব সরকারের হাতে চলে যায়। এরপরে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরির জন্য মহারাজের কাছে রাজবাড়ির এই বিল্ডিং চেয়ে নেন। 1958 সালে বর্ধমান রাজপরিবার রাজ্য সরকারের হাতে রাজবাড়ি তুলে দেয়। 1960 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু হয়। এই রাজবাড়িতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও রাজবাড়ির গোলাপবাগ ক্যাম্পাসে পাঠ্যভবন রয়েছে। 2009 সালে রাজ্য হেরিটেজ কমিশন বর্ধমান রাজবাড়িকে
হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে। এখন আমরা চলে এসেছি বর্ধমান শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক অনন্য শিল্প স্থাপত্য নবাব বাড়িতে। জায়গাটির সাথে মুঘলদের যোগসূত্র রয়েছে। দিল্লির সম্রাট ফারুক শিয়ার এটি তৈরি করিয়েছিলেন। নবাব বাড়িতে রয়েছে এক বিশাল জলাশয় এবং তার মাঝেই রয়েছে এক হাওয়া মহল, যদিও সেই জলাশয়ে এখন আর কোনো জল নেই। সৈয়দ খাজা আনোয়ার ছিলেন সম্রাট ফারুক শিয়ারের এক প্রধান সেনা। তিনি বর্ধমানের কাছে এক যুদ্ধে নিহত হন। সম্রাট তার স্মৃতির উদ্দেশ্যে সমাধিস্থ করবার পর তার ওপর একটি সৌধ নির্মাণ করে দেন। বিশাল পাঁচিল দিয়ে ঘেরা নবাব বাড়িতেই এই স্থাপত্যটি দেখা যায়। অষ্টাদশ শতাব্দীতে তৈরি ইন্দো সিরীয় পদ্ধতিতে নির্মিত এই স্থাপত্য। এর চার কোণে চারটি মিনার রয়েছে, আর সৌধের দুপাশে বাংলার জোর বাংলা রীতির শিল্পের কাজ আছে। সপ্তদশ শতাব্দীতে এটি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। এমন আকর্ষণীয় জোর বাংলা রীতির সমাধিসৌধ সম্ভবত বাংলায় আর কোথাও নেই। 1903 খ্রিস্টাব্দের কথা, রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে লর্ড কার্জনের সম্মানে তৈরি করা হয় স্টার অফ ইন্ডিয়া গেট, অর্থাৎ তোরণ। সুন্দর স্থাপত্যশৈলী নিদর্শন এই তোরণ বা কার্জন গেট। কালে কালে নির্মাতার নামে নামান্তর ঘটে হয় বিজয় তোরণ। সংস্কারের সাথে আলোর সাজ পেয়েছে তোরণ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বর্ধমানের অন্যতম দ্রষ্টব্যস্থল বর্ধমানেশ্বর মন্দির। রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির। বিশাল আকারের কারণে এই শিব মোটা শিব বা বুড়ো শিব নামেও পরিচিত। 1972 সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎই পাথরের গায়ে আঘাত লাগে গাইতির। কৌতূহল বাড়ে শ্রমিকদের, ধীরে ধীরে খোঁড়া হয়, বের হয়ে আসে বিশালাকার গৌরীপট্ট সহ এই শিবলিঙ্গ। উচ্চতা প্রায় 6 ফুট, ওজনে 13 টনেরও বেশি। গোটাটাই একটি কালো পাথর নিপুণভাবে কেটে তৈরি। ক্রেনে করে তুলে পাশে স্থাপন করা হয় সেই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের প্রাচীনত্ব নিয়ে ইতিহাসবিদদের মনে কোনো দ্বিমত নেই, তবে ঠিক কত বছরের প্রাচীন তা নিয়ে প্রামাণ্য কোনো তথ্যও নেই। অনেকের মতে এই শিবলিঙ্গ কনিষ্কের সময়, অর্থাৎ প্রায় 1600 থেকে 1700 বছর পুরনো। বর্ধমানেশ্বর শিব মন্দির দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চননগরে অবস্থিত কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের মন্দির ঘিরে জড়িয়ে রয়েছে নানান কাহিনী, 2000 বছরেরও বেশি প্রাচীন দেবী মূর্তি। মানবদেহের প্রতিটি শিরা উপশিরা খোদাই করা দেবী মূর্তিতে। পূর্ব বর্ধমানে এই মন্দিরের পরতে পরতে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস ও লোককথা। কথিত আছে 1323 বঙ্গাব্দে দামোদরের তীর থেকে সাধক কমলানন্দ পরিব্রাজক স্বপ্নাদেশ পেয়ে দেবী মূর্তি নিয়ে এসে কাঞ্চননগরের এই মন্দিরে তা প্রতিষ্ঠা করেন। পুরাতাত্ত্বিকদের মতে এই মূর্তি বৌদ্ধ বা পাল যুগের, 2000 বছরেরও বেশি প্রাচীন। বন্যার সময় ভেসে এসে থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কঙ্কালেশ্বরী মন্দির। এখন আমরা এসে পড়েছি বর্ধমানের অন্যতম আকর্ষণ দেবী সর্বমঙ্গলা মন্দিরে। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপর শামুক গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়।
তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটি নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির, কালো পাথরের তৈরি মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও তিনটি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শরদোৎসব অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। সর্বমঙ্গলা মন্দির ঘোরার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য সর্বমঙ্গলা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত শের আফগানের কবর। পিতা আকবর চাতুরি করে শের আফগানের সঙ্গে মেহেরের বিয়ে দিয়ে বর্ধমানে পাঠান জায়গিরদার করে। মির্জা গিয়াসউদ্দিনের রূপসী কন্যা মেহেরুন্নিসার প্রেমে পড়েন যুবরাজ সেলিম। পরবর্তীকালে মেহেরকে পাওয়ার লালসার শিকার হন সেলিম তথা জাহাঙ্গীর এবং মোগল বাহিনীর সাথে যুদ্ধে শের আফগান। স্বামীর মৃত্যুর পরে মেহেরুন্নিসাকে বিয়ে করেন জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর তার নাম দেন নূরজাহান। তাবরিজ থেকে আসা পীর সাহেবের সমাধি থেকেই এই জায়গার নাম হয় পীর বাহারাম। এই পীর বাহারামে নূরজাহানের স্বামী শের আফগানের সমাধিটি আজও আছে, যা বাতাসকে ভারাক্রান্ত করে তোলে। সম্রাট জাহাঙ্গীরের ধাত্রীপুত্র কুতুবুদ্দিন শের আফগানের স্ত্রী সুন্দরী মেহেরুন্নিসাকে তার কাছে নিয়ে যাবেন, এই শর্তে সম্রাট তাকে বঙ্গদেশের সুবাদারের উচ্চ পদে নিযুক্ত করবেন এই বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বীর প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধে কুতুবুদ্দিন নিজেও নিহত হন। 1610 খ্রিস্টাব্দে এই স্থানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। বর্ধমানের আরেকটি দ্রষ্টব্য স্থান কমলাকান্ত কালীবাড়ি। বর্ধমানের মহারাজ তেজচাঁদ কমলাকান্তকে এই কালী মন্দির গড়ে দেন। এখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেন সাধক কমলাকান্ত। সাধক কমলাকান্তের মৃত্যুর পর তার সমাধির ওপরেই মা কালীকে প্রতিষ্ঠা করা হয়। সেই আমল থেকেই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে। এখানে কমলাকান্ত প্রতিষ্ঠিত কালভৈরব ও পঞ্চমুণ্ডির আসন রয়েছে। দীপান্বিতা কালী পুজোয় এখানে অগণিত ভক্তের সমাগম ঘটে। এখানে মা কালীর মূর্তিতে প্রাণ রয়েছে দাবি করেছিলেন কমলাকান্ত। রাজা প্রমাণ চাইলে প্রতিমার পায়ে বেলকাঁটা ফুটিয়ে দেন কমলাকান্ত। রাজা দেখেন সেই ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। বর্ধমান শহরের লোভনীয় মিষ্টি সীতাভোগ ও মিহিদানা। বর্ধমান ঘুরতে এসে যদি সীতাভোগ ও মিহিদানা না খান তাহলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। বড়বাজারে ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার, তেঁতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার ও বিসি রোডে দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের স্বাদ নেওয়া যেতে পারে। চাইলে বর্ধমানের দামোদর নদীর তীরটিও ঘুরে আসা যায় বেশ কিছুক্ষণের জন্য। একদিনের ভ্রমণের জন্য বর্ধমান আদর্শ স্থান। আবার আসব নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আপনাদের যদি এই ভিডিও নিয়ে আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।